ফাইবার আমাদের বডির নন এসেনশিয়াল নিউট্রিয়েন্টস হইলেও ফাইবার কিন্তু আমাদের বডির জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ এটা আমাদের ডাইজেশনকে ইমপ্রুভ করে, যার ফলে আমরা সারাদিন যা খাই তা প্রপারভাবে ডাইজেস্ট হয়, এর ফলে আমরা বডিতে অল নিউট্রিয়েন্টস সঠিকভাবে দিতে পারি। তো ফাইবারে কিন্তু আরও অনেক বেনিফিট আছে, যেমন এটা আমাদের ব্লাড কোলেস্ট্রলকে ইমপ্রুভ করতে, ব্লাড সুগারকে কমাতে অনেক হেল্প করে, এবং তার সাথে এটা আমাদের অ্যাপেটাইট অ্যান্ড হাঙ্গারকে কন্ট্রোল করতে অনেক হেল্প করে। এর ফলে দেখা যায় অল্পতে আমাদের পেটটা ভরে যায়, এর ফলে আমরা বেশি পরিমাণে খাই না, এর ফলে দেখা যায় বডিতে এক্সট্রা ওয়েট গেইন কম হয়, ফ্যাট গেইন কম হয়, এবং তার সাথে এই ফাইবার কিন্তু আমাদের বডিকে কোলন ক্যান্সার হাত থেকে রক্ষা করে। আরও অনেক বেনিফিট আছে এই ফাইবারের, আমি যদি এখন বলা শুরু করি শেষ হবে না, এর প্রায় 50টার মতো বেনিফিট আছে। তো আমরা এখন সাইড ইফেক্ট সম্পর্কে জানবো। সাইড ইফেক্ট বলতে, বেশি পরিমাণে যদি আপনি ফাইবার খান তাহলে কিন্তু সমস্যা হবে, বেশি পরিমাণে যদি আপনি ফাইবার খান তাহলে আপনার পেটটা অনেক ব্লোটেড ফিল হবে, মনে হবে যে পেটটা বের হয়ে যাইতেছে, মনে হইতেছে যে অনেক খাইছেন, পার সমান খাইছেন আপনার, এরকম মনে হবে, এবং তার সাথে নিউট্রিয়েন্টসগুলা অ্যাবজর্ব হইতে অনেক সমস্যা হবে যদি আপনি বেশি পরিমাণে ফাইবার খান। ফাইবারটা আপনি কম পরিমাণে খাইলেও সমস্যা, বেশি পরিমাণে খাইলেও সমস্যা, আপনাকে পর্যাপ্ত পরিমাণ খাইতে হবে। তো আমরা এখন জানবো পর্যাপ্ত পরিমাণ ফাইবার কতটা। তো এখন জানা যাক ডেইলি আপনি কতটা পরিমাণ ফাইবার খাবেন। তো ফাইবার যদি আপনি বেশি পরিমাণে খান তাও সমস্যা, কম পরিমাণে খান তাও সমস্যা, এটা তো আপনারা জানলেন, এখন সঠিক পরিমাণটা আমরা জানবো। তো আপনি সারাদিন যদি 1000 ক্যালোরি খান তার জন্য আপনাকে 10 থেকে 15 গ্রাম পর্যন্ত ফাইবার খাইতে হবে। এর মানে দাঁড়াচ্ছে আপনি যদি 2000 ক্যালোরি খান তাহলে আপনাকে 20 থেকে 30 গ্রাম পর্যন্ত ফাইবার খাইতে হবে। এটা একদম সঠিক পরিমাণ, একদম পারফেক্ট একটা পরিমাণ। তো আপনি ক্যালকুলেট করবেন যে আপনি কত পরিমাণ ক্যালোরি খাইতেছেন, সেই অনুযায়ী আপনি ফাইবারটা খাবেন, তাহলে কোনো সমস্যাই দেখা দিবে না, আপনার বডিটা একদম ফিট থাকবে। তো গায়েস, আপনাদের অনেকের মনে এরকম কোশ্চেন আসতে পারে যে আমরা কোন ফুড থেকে ফাইবার পাবো। মনে রাখবেন, আপনার অল টাইম প্লান্ট বেসড ফুড থেকে ফাইবার পাবেন, অ্যানিমাল বেসড ফুড থেকে কখনো ফাইবার পাবেন না। এর মানেটা আপনাদেরকে আমি সহজ করে বুঝিয়ে দিচ্ছি। আপনি যদি ডিম খান এতে কোনো রকম ফাইবার নাই, আপনি যদি মাছ খান এতে কোনো রকম ফাইবার নাই, আপনি যদি মাংস খান এতে কোনো রকম ফাইবার নাই, কারণ এগুলা অ্যানিমাল বেসড ফুড। আপনি যদি গমের রুটি খান, মানে আটা রুটি খান, তাহলে আপনি এখান থেকে ফাইবার পাবেন। সবজি যদি খান তাহলে আপনি এখান থেকে ফাইবার পাবেন। ফলমূল যদি খান তাহলে এখান থেকে আপনি ফাইবার পাবেন। মানে আপনি প্লান্ট বেসড ফুড থেকে অল টাইম ফাইবার পাবেন। আপনারা প্লান্ট বেসড ফুড অবশ্যই খাবেন, তাহলে আপনার বডি অনেক ফিট থাকবে। তো গায়েস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন ডেইলি আমাদের পর্যাপ্ত পরিমাণ ফাইবার খাওয়া কতটা জরুরি। তো আপনারা অবশ্যই ডেইলি পর্যাপ্ত পরিমাণ ফাইবার খাবেন, কারণ আপনি যদি ফাইবার ডেইলি পর্যাপ্ত পরিমাণ না খান তাহলে আপনার ডাইজেশনের প্রবলেম হবে, আর ডাইজেশনের প্রবলেম হলে বডির অল প্রবলেম দেখা দিবে। তো আপনারা অবশ্যই ডেইলি পর্যাপ্ত পরিমাণ ফাইবার ডায়েটে অ্যাড করবেন। অলরাইট, এই ছিল আজকের ভিডিও। নেক্সট কী নিয়ে ভিডিও জানতে অবশ্যই কমেন্ট সেকশন জানাতে ভুলবেন না, অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে দেন গিভ এ থামস আপ, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল। দিস ইজ জ্যাট এজ সাইনিং আউট।